সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার রফিকুল হকের জানাজা সম্পন্ন বনানীর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বা বিস্তারিত। শনিবার দুপুর 2:15 দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ এ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলুল তাপস, অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু সহ সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের সাংবাদিকরা। আগের সকাল 10:30 রাজধানীর আদ্দিন হাসপাতাল জামে মসজিদে ব্যারিস্টার রফিকুল হকের প্রথম নামাজ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর এই আইনজীবীর মরদেহ নেওয়া হয় তার পল্টনের বাসায়। সেখান থেকে দুপুর 12:15 মরদেহ নেওয়া হয় বাইতুল মোকাররমে জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় নামাজে জানাজার শেষে বনের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে সাবেক অ্যাটর্নি জেনারেলকে। শনিবার সকাল 8:30 দিকে রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। রক্তশূন্যতা ও প্রস্রাবের সমস্যা সহ বার্ধক্যজনিত জটিলতা দেখা দেওয়ায় গত শুক্রবার সন্ধ্যায় মগবাজারের আদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এবং 2008 সালের জাতীয় নির্বাচন পরিচালিত হতে পেরেছিল। এই মাধ্যমে বোঝা যায়, উপলব্ধি করা যায় যে ব্যারিস্টার রফিকুল হক শুধু আইন অঙ্গনের এক পথিকৃৎ ছিলেন না, তিনি একজন দেশপ্রেম এবং জাতীয় বীর হিসেবে জাতিকে সংকটময় সময় থেকে উত্তরণ করেছিলেন। আজকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ব্যারিস্টার রফিকুল হক তিনি একজন প্রতিষ্ঠান ছিলেন, আমাদের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠান হিসেবে আমরা তাকে চিনতাম, জানতাম। তিনি সকল জাতীয় ক্রাইসিসে নির্ভয়ে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, এই রবিবারের পরের রবিবার থাকবেন 2 তারিখে দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এছাড়াও তিনি সুপ্রিম কোর্টে অনেকের অনেক হাজার আইনজীবীর আদর্শ ছিলেন এবং সিনিয়রদের মধ্যে পড়ালেখা।